আপনি যদি একদম মাটির নিচে না যা থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে নিউজ আছে যে ওপেনহাইমারকে নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে সারা বিশ্বে। বাট কেন, তো তাকে নিয়ে একটা মুভি রিলিজ হয়েছে যেটা নাকি আসলে আসলে আমি আজকে কিন্তু মুভি রিভিউ করতেছি না, রবার্ট ওপেনহাইমার কে নিয়ে আসলে আমি তার জীবনী নিয়ে আসলে কিছু বলবো। আসলে যে এই লোকটা কে, এই লোকটাকে আসলে বলা হয় যে দ্য ফাদার অফ ডিস্ট্রয়, মানে ধ্বংসের পিতা। এমন কি করছে যে যার জন্য ওনাকে বলা হয়েছে যে ধ্বংসের পিতা বা ধ্বংসের জনক? আসলে এই যে রবার্ট হেইমার আসলে 1942 সালে আসলে সর্বপ্রথম পারমাণবিক বোমা আবিষ্কার করে এবং তিনি সফল হয় সর্বপ্রথম। এরপরে অবশ্য সোভিয়েত ইউনিয়ন, মানে যেটা নাকি রাশিয়া, তখন তৈরি করে। বাট আজকে আমি আসলে আপনাকে বলি আসলে যে এই রবার্ট হেইমার উনি আসলে কি নায়ক সারা বিশ্বের নাকি ভিলেন, আজকে তাকে নিয়ে আমি আসলে কিছু বলবো আপনাদের সাথে। সো ওপেনহাইমার আসলে ওনার বাবা ছিল একজন টেইলার বলে আসলে ভুল হবে, কারণ ওনার বাবা ছিল একজন ফ্যাশন ডিজাইনার এবং ওনার মা ছিল একজন পেইন্টার। আপনি চিন্তা করেন, মানে এরকম একটা বড়লোক ক্লাসি ফ্যামিলি থেকে বিলং করে। কারণ ছোটোবেলা থেকেই ওনার বাসায় পাওয়া যেত, মানে কী বলে, বিভিন্ন ম্যাগাজিন বা বই বা সাধারণ জ্ঞানের বই, যেগুলো নাকি এই 1920 সালে আসলে কোনো ফ্যামিলিতে আসলে ছিল না এগুলা, যেটা নাকি ওনার বাসায় ছিল। আত্মীয় স্বজনরা যখন আসে তো মোটামুটি ওনাকে দেখা, ছোটোবেলায় রবার্ট হেইমারকে দেখা, মানে বড় হয়ে অনেক কিছু হইতে হবে এরকম সম্ভাবনা ছোটোবেলা থেকেই বুঝে গেছে ওনার ফ্যামিলির মানুষ বা আত্মীয় স্বজনরা। খেলাধুলার প্রতি নিশা একটু কম ছিল, বাট যখন নাকি উনি বাইরে যাইতো তখন আসলে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক কয়লা বা মানে এরকম টাইপের যেগুলো নাকি বিজ্ঞানিক কাজে আসলে ব্যবহার করা হয়, এই সম্বন্ধে শুধু বিজ্ঞানিক কাজে না, আসলে মানে ওনার যে কী বলে ইন্টারেস্টটা ছিল, মানে সব বিষয়ের উপরে ইন্টারেস্ট ছিল, কবিতা থেকে শুরু করে কবিতা, সাহিত্য, বিজ্ঞান, এমনকি মানে গানের প্রতিও ওনার আসলে একটা ইন্টারেস্ট ছিল, যে আসলে সব কিছু, মানে এমন কোনো বিষয় নাই যেটার উপরে ওনার ইন্টারেস্ট ছিল না, মানে একক কোনো বিষয়ের উপর ইন্টারেস্ট ছিল না, সবগুলো বিষয়ের উপরে আসলে ইন্টারেস্ট ছিল। তো যখন নাকি উনি আসলে পড়ালেখা শুরু করে, ফার্স্ট উনি আসলে সম্ভবত সায়েন্সের ফিজিক্স বিষয়টা নিয়ে আসলে পড়াশোনা করছে, দেন ফিজিক্স বিষয়টা কিছুদিন পড়াশোনা করার পরে উনি আসলে মানে বুঝতে পারছে বা অনুধাবন করতে পারছে যে আসলে ফিজিক্স না আমার আসলে পড়া দরকার আসলে কেমিস্ট্রি, কারণ বিজ্ঞানে কেমিস্ট্রির নাকি মানে অবদান অনেক। অ্যান্ড উনি তখন বুঝছে ফিজিক্সে পড়ার পরে যে না আসলে আমি ফিজিক্সে না কেমিস্ট্রিতে যাওয়া আমার একদম উচিত। তো যার কারণে উনি কেমিস্ট্রির উপরে 3 বছর একটা কোর্স করে, 3 বছরের একটা কোর্স করে, যেটা নাকি আসলে 4 বছরের ছিল, যেটা নাকি উনি 3 বছরে কমপ্লিট করে ফেলায়। তো 3 বছর করার পরে আসলে উনি ইউরোপে চলে যায়, আর ইউরোপ আসলে তখন আসলে এই আপনি বলবেন যে ইউরোপ এখন তো মানে কিছুদিন আগে লন্ডনটা যেটা ইউরোপ ইউনিয়ন থেকে আসলে বের হয়ে গেছে, যেখানে উনি একজন প্রফেসর হিসেবে যোগদান করে এবং তখন তার প্রচুর ছাত্র ছিল, অনেক ছাত্র ছিল। তো ওই ছাত্ররা যখন নাকি ওনার সাথে কথা বলতো বা বিভিন্ন মানুষ যখন নাকি কথা বলতো তো বুঝতে পারতো যে আসলে না ইনি তো আসলে অনেক ইন্টেলিজেন্ট, বা আপনি কিছু কিছু মানুষের আসলে ইন্টারভিউ থেকে বোঝা যায় বা ওনারা বলছে যে যখন নাকি আপনি ওপেনহাইমারের সাথে কথা বলবেন আপনি কী বলবেন অথবা আপনার কাছ থেকে কী অ্যান্সার আদায় করতে হবে সেটা উনি আপনার কথায় কথায় আপনাকে কোনো কোশ্চেন না করে আসলে আপনার কাছে আদায় করে ফেলতো, মানে এইরকম ব্রেন টাইপের একটা লোক ছিল উনি এই ওপেনহাইমার। তো খুব সম্ভবত 1929 সাল ইউরোপে আসলে আইনস্টাইন এর আসলে খুব ফেমাস, তো ওনার কাছে একটা নিউজ আসছে যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন আসলে অ্যাটম বোম যেটা নাকি বানানোর একটা পরিকল্পনা করতেছে, এবং এই মর্মে একটা চিঠি লেখে আমেরিকান গভর্নমেন্টের কাছে। তো আমেরিকান গভর্নমেন্ট আসলে চলে বসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা শুরু হতে যাচ্ছে এইরকম একটা টাইমে। তো যখন নাকি এটা আমেরিকান সরকার পাইলো যে অ্যাটম বোম আসলে ওনারা তৈরি করতে যাইতেছে, দেন আমেরিকান সরকার আসলে কী করে, এই যে রবার্ট হেইমার ওনার কাছে আসে, কারণ উনি একজন আমেরিকান, আর ওনাকে একটা বোর্ড মিটিংয়ে মানে ওনাকে প্রধান কইরা এই অ্যাটম বোম বা মানে পারমাণবিক বোম বানানোর যে দায়িত্বটা ওনাকে দেয়, আর আইনস্টাইনকে আসলে এটা দিত, এটা দায়িত্ব আসলে দিত আইনস্টাইনকে, বাট ওনাকে দেয় নাই, কারণ ছিল উনি আসলে উনি ইউরোপিয়ান ছিল বা ব্যাকগ্রাউন্ড থেকে উনি সোভিয়েত ইউনিয়নের সাথে কিছু যুক্ত ওনার কোনো কাজকর্ম বা ছিল, যার কারণে আমেরিকান সরকার আসলে চায় নাই যে আইনস্টাইন এই প্রজেক্টের প্রধান হোক। অ্যান্ড যে রবার্ট হেইমার উনি আসলে
বেস্ট বেস্ট কিছু বিজ্ঞানীর মধ্যে, মানে উনিও একজন। এবং উনি যখন নাকি আমেরিকা থেকে ইউরোপে আসে, তখন এই যে কার্ল, তারপর আপনার কি বলে আইনস্টাইন, ওনাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো আমেরিকান সরকার কি করে, ওনাকে দিয়ে আসলে প্রধান ভানে একটা বোমের তৈরির যে বোর্ড মিটিং, সেখানে ওনাকে প্রধান করে এটা বানানোর জন্য তাগিদ দেয়। এবং সরকার যখন নাকি এই পদক্ষেপ নেয়, তখন আসলে খুব মেবি 1939 সালে, 1939 সালে এই কাজটা শুরু করে। এবং তখন এই প্রকল্পটার বাজেট ছিল $6,000, $6,000 মার্কিন ডলার। 1942 সাল, 3 বছরের মাথায় আসলে রবার্ট হেইমার পারমাণবিক বোমা আসলে তৈরি করে আমেরিকার সরকারের হাতে তুলে দেয়। এবং এই বোমাটা প্রাথমিকভাবে যখন নাকি পরীক্ষা করলো, তখন আসলে সফলভাবে পরীক্ষা করে এবং সফল হয়। দেন বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে আগস্টের সম্ভবত 6 তারিখে আসলে এই বোমাটা, এই অ্যাটম বোমটা, যেটা নাকি বর্তমান জাপানের হিরোশিমা নাগাসিমাতে আঘাত হানে। এবং এটার ভয়াবহতা কতটা আসলে, সেটা আপনারা অনেকে আসলে ইউটিউবে ঘাটলে পেয়ে যাবেন, আমি দেখছিলাম। তো আমি ওইটার ভয়াবহতা দেখে খুবই মানে আতঙ্কিত হয়ে গেছি, যে 1945 সালে এই জাপানে এরকম একটা ঘটনা ঘটছে, মানে আমি খুবই মর্মাহত হয়েছি যে আসলে। বাট রবার্ট হেমার কিন্তু আসলে মর্মাহত হয় নাই, উনি আসলে খুবই ফুরফুরা মেজাজে ছিল যখন নাকি প্রথম বোমাটা সফলভাবে তারা নাগাসিমা হিরোশিমাতে মারলো। এবং তখন প্রায় 2 লাখের মতো মানুষ মারা গেছে, এবং এটার প্রভাব তো আসলে আছেই, অনেকে আসলে এটার প্রভাবে তার 20-30 বছর পরও আসলে এটার প্রভাবে মানুষ মারা গেছে, চিন্তা করেন। দেন সেকেন্ডবার যখন নাকি মারছে, তখন আসলে 80,000 মানুষ মারা গেছে। দেন মানুষ মারা যাওয়ার পরে যখন নাকি আসলে এটার ভয়াবহতা সম্পর্কে উনি নিজের চোখে দেখছে আসলে ওপেন হেইমার, তখন আসলে উনি মানে খুবই ব্যথিত হয়েছে, মর্মাহত হয়েছে। অ্যান্ড উনি একটা স্টেটমেন্টও দিছিল খুবই দুঃখিতভাবে, যেটা নাকি আমি এখানে ভিডিওতে দিয়ে দেবো না। আসলে উনি ওনাকে যখন নাকি আমেরিকান সরকার বানাইতে বলছে যে বোমাটা এসে বানাইতে হবে বা আমাদের লাগবে, তখন আসলে ওনার মাথায় আসলে জাস্ট এটাই ঢুকছিল যে আমি যদি, আমার প্রধান কাজ হচ্ছে এখন এই অ্যাটম বোমা বা পারমাণবিক বোমাটা বানানো, কারণ যদি এটা আমি এখন বানাইতে না পারি তাহলে পরবর্তীতে সারা বিশ্বে দখল নিয়ে নেবে আসলে হিটলার। তো এই হিটলার থেকে বাঁচার জন্য মানে উনিও আসলে তড়িঘড়ি করে এই বোমাটা বানাইছে। এবার চিন্তা করে নাই যে এটার ভয়াবহতাটা কত হইতে পারে। আর দেন আসলে বলে রাখি যে ইউরোপে পড়াকালীন সময় সোভিয়েত ইউনিয়নের একজন, মানে ওই রাশিয়ান একজন মেয়ের সাথে রবার্ট ওপেনহাইমারের আসলে প্রেম হয়, যা নাকি পরবর্তীতে আমেরিকান সরকার আসলে এই জিনিসটা ভালোভাবে দেখে নেই। এবং পরবর্তীতে যখন এই অ্যাটম বোম থেকেও আরও ভয়াবহ একটা বোম বানানোর জন্য প্রস্তাব করে রবার্ট হেমারকে, তখন উনি আসলে অস্বীকার করে যে না, আমি আসলে এটা বানাবো না। এটা আসলে এই জিনিসগুলো আসলে আর পরে, বাট ওই বোমা যখন নাকি বিস্ফোরিত হয়ে গেলো, তখন আসলে সারা আমেরিকাতে আসলে রবার্ট হেমার খুবই জনপ্রিয় হয়ে গেছে। এবং বিভিন্ন রকম সাংবাদিক বা আপনি কি বলেন টিভি চ্যানেল আসলে ওনার ইন্টারভিউ নিতেছে, এবং এটা নিয়ে আসলে অনেক মুভিও হয়েছে, মানে মুভি বা মঞ্চনাটক হয়েছে ওনাকে নিয়ে। এবং 3 বার আসলে নোবেল মনোনয়নপত্র পায়, যদিও একটাও পায় নাই আসলে, আসলে পাওয়ার কথাও না, কারণ ধ্বংসযজ্ঞ আসলে কোনোভাবেই মানুষের উপকার আসে না। সেই ক্ষেত্রে আসলে কীভাবে একজন মানুষ নোবেল পুরস্কার পায়, ওনাকে যখন নাকি দ্বিতীয় বোম বানাতে বলা হয়েছিল, তখন আসলে উনি দ্বিতীয় বোমটা আসলে আর তৈরি করে নেই, বা বলছে যে না পারবো না, বা কিছু একটা হয়েছিল তো মানে না করে দিল। তখন আমেরিকান সরকার আসলে কী করলো, উনি তো ফার্স্টে জব করতো আসলে একটা ইউরোপে একটা ইউনিভার্সিটিতে, ভার্সিটিতে, তো ওনাকে আসলে হোয়াইট হাউসে ওনাকে নিয়ে আসলে হোয়াইট হাউসে চাকরি দিয়েছিল। দেন চাকরি দেওয়ার পরে যখন নাকি উনি এটা বানাইতে পারবে না, বা যখন নাকি শুনছে যে রাশিয়ান একটা গার্লফ্রেন্ডের সাথে ওনার সম্পর্ক, পরবর্তীতে আসলে ওইটার সাথে হয় নাই, উনি অন্য আরেকজনকে বিয়ে করছিল, এবং উনি আসলে ডিপ্রেশনে আত্মহত্যা করছিল ওনার ওই গার্লফ্রেন্ডটা, মানে ওনার এই প্রেম বিষয় না, অন্য কোনো বিষয়, ওইদিকে আমরা না যাই। তো ওনাকে কী করছে রবার্ট হেমারকে কী করছে, এই মানে ওনা এই আমেরিকান সরকারই আসলে ওনাকে এই চাকরি ইউরোপের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি না করার জন্য বইলা ওনাকে হোয়াইট হাউসে নিয়ে, আবার যখন নাকি ওনাদের মানে মন মতো হইল না, তাকে আবার এই হোয়াইট হাউস থেকে বের করে দিছে। তো এটা নিয়ে পরে আবার আইনস্টাইন আসলে অনেক নিন্দা জানাইছে, অনেক খুবই গভীরভাবে নিন্দা জানাইছে যে আসলে এটা ঠিক না, কারণ ওনারও তো আসলে এখানে মানে এই এই দায়িত্বটার প্রধানের দায়িত্ব ছিল, দেওয়ার কথা ছিল আইনস্টাইনকে, আবার ওনাকেও দেয় নাই একটা সন্দেহজনক কারণে। এবং পরবর্তীতে এই রবার্ট হেমারকেও সন্দেহ করে। এই রবার্ট হেমার কিন্তু 1966 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়,
মাত্র 62 বছর বয়সে উনি আসলে মারা যায়। এই যে রবার্ট হেমারকে আসলে এই হোয়াইট হাউসে এটাকে নিল, আবার বের করে দিল, তো এর জন্য আসলে আইনস্টাইন আসলে খুবই লাগান্বিত ছিল বা খুব ছিল যে আসলে আজকে যদি এই রবার্ট হেমার ব্রিটিশ কেউ হইতো তাহলে আসলে তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হইতো এবং তাকে আসলে নাইট উপাধিতে ভূষিত করা হইতো। বাট আমেরিকান সরকার তো সেটা করলই না, পরবর্তীতে আসলে তাকে অপবাদ দিয়ে আসলে হোয়াইট হাউস থেকে বের করে দিল। এবং তখন আসলে আমেরিকান সরকার আসলে যেটা দাবি করে সেটা ওনারা বলে আসলে যদি আমরা এই নিউক্লিয়ার বোমটা আসলে যদি আমরা না বানাইতাম বা বানাইতে না পারতাম তাহলে আসলে এই সারা বিশ্বের যে দখলদারিত্ব সেটা নিয়ে গেত হিটলার, অথবা উনি সেই যুদ্ধে আসলে বিজয় লাভ করতো এবং সারা বিশ্বের অবস্থা আরও খারাপ হইতো, বর্তমান বিশ্বের যে অবস্থা তার থেকে আরও খারাপ হইতো বিশ্বের। তো আসলে এইটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা জানি না, বাট আপনি আসলে কি মনে করেন যে আসলে এই এই বোমাটা বানাইলে যদি না বানাইতে পারতো তাহলে আসলে কী হইতো বিশ্বের? মানে এখন এই মানে আমেরিকান যে যেটা বললো যে তাহলে আর বিশ্বের অবস্থা আরও খারাপ হতো বা ভালো হইতে পারতো, মানে আমি বলি আর কি, আবার খারাপ হইতে পারতো জানি না, বাট আপনাদের কী মত সেটা একটু জানাবেন যে আসলে যদি এই বোমটা না বানাইতো কী হইতো। আপনি মানে অবাক হইবেন যে আসলে এটার ভয়াবহতা কতটা। আমি যখন নাকি ইউটিউবে দেখছি ভিডিওটা, মানে মানুষ আসলে যখন এই ইউটিউবে দেখছে আসলে মানে আমি দেখে খুব অবাক হয়েছি যে আসলে মানুষ আসলে বাঁচার কি মানে কল্পনা করার সুযোগ পায় নাই যে এখন সে মারা যাবে। মানে এই যে আমি এখন বসে রয়েছি মরতে হওয়া, মানে এতটা মানে ভয়াবহ, আপনি চিন্তা করেন আর এতটা ভয়াবহ। এবং তখন ওই বোমার যে পাওয়ার মানে 70,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ওই বোমার। ওকে বাই, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড অবশ্যই যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি আসলে আমার গতানুগতিক ভিডিও থেকে বের হয়ে একটু ভিন্ন ধরনের আসলে ভিডিও করছি, কারণ আজকে আমি অনেক ইতিহাস সম্পর্কে কিছু বলছি আসলে, যেটা নাকি আসলে আমি জানছি, দেন আমাকে জানি না মনে হয়েছে না এটা একটু সবার সাথে শেয়ার করি, তো যার কারণে আসলে আজকে এই ভিডিওটা করা। এমনিতে আমি ট্রাভেল করি, ট্রাভেল ভিডিও করি, বাট মাঝে মধ্যে আসলে এটা দেওয়ার চেষ্টা করবো এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।